দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। 15ই আগস্ট জাতীয় শোক দিবস, জাতির জনক বঙ্গবন্ধুর 44তম শাহাদত বার্ষিকী এবং 21শে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুয়ালালামপুরের জালান ইপুর হোটেল গ্রান্ড প্যাসিফিকের বলরুমে আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী এবং প্রকৌশলী রাহাদুজ্জামানের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান ওয়াহিদ। বুকিত বিংতাং শাখার সভাপতি এম আহমেদের কোরআন তেলাওয়াত এবং আহ্বায়ক কমিটির সদস্য শ্রী প্রদীপ কুমারের গীতাপাঠ সহ দুদেশের জাতীয় সঙ্গীত, বঙ্গবন্ধু সহ তার পরিবারের ও 21শে গ্রেনেড হামলায় নিহত হওয়া সকল শহীদদের স্মরণে 1 মিনিট নিরবতা পালন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আল্লাহর দরবারে মোনাজাতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশী কমিউনিটির সহযোগিতায় অগ্রগামী দাতুক মোহাম্মদ ফুয়াদ বিন তালিব, সাধারণ সম্পাদক মালয়েশিয়া ক্রাইম প্রিভেনশন ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই কমিশনের লেবার ইয়ং এর প্রথম সচিব হিদায়তুল ইসলাম মণ্ডল, সাবেক ছাত্রনেতা প্রকৌশলী আমিরুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্নাসহ আরও অনেকে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের 15ই আগস্টের কালোরাতে হত্যাকারী ও 21শে গ্রেনেড হামলায় জড়িতদের যারা এখনও বাহিরে রয়েছেন তাদের সবাইকে বিচারের আওতায় এনে দ্রুত বিচার করার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘৃণিত কাজ যেন পুনরাবৃত্তি ঘটতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাশেদ বাদল, শাহিন সর্দার, এ কামাল হোসেন চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, নূর মোহাম্মদ ভুইয়া, কবি আলমগীর হোসেন সহ আরও অনেকে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা কাউসার হোসেন, দাতুক লিটন, আওয়ামী লীগ নেতা খোকন কর্মকার, স্বেচ্ছাসেবক লীগের মশিউর রহমান লিঙ্কন সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশন সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী প্রবাসী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।